পোকো এম টু প্রো ফোনটা বেরোনোর আগে থেকেই আমরা শুনে আসছিলাম যে রেডমি নোট নাইন প্রো এর ডুপ্লিকেট ফোন হতে চলেছে এবার এটা আদেও সত্য কিনা সেটা আমরা কেউই জানতাম না কিন্তু লঞ্চ হওয়ার পরেই আমাদের ধারণাটা একদমই সত্যি হয়ে গেল ভিডিওটাতে আজ আমি এটা বলবো না যে খুব ভুল করেছে পোকো রেডমির ফোন তারা নকল করেছে এবং এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল না বরঞ্চ এই ভিডিওতে আজকে আমরা সকলে মিলে জানতে চলেছি যে কেন পোকো এরকম কাজটা করলো এবং এখন দাঁড়িয়ে রেডমির লস হচ্ছে না লাভ হচ্ছে বা রেডমির ফোনটা বিক্রি হবে কিনা বা আমাদের কোন ফোনটা কেনা উচিত যদি বাজেট হয় চোদ্দো হাজার টাকার মধ্যে তো দেরি আপনাদের নতুন বন্ধু টেকফ্যাক্ট গাইকে এই নতুন রকমের ভিডিওটাকে শুরু করার জন্য অনুমতি দেন এবং সকলে মিলে ভিডিওটা দেখতে থাকুন প্রথমে বলে রাখি বন্ধুরা ওপো মার্কেটের একটা বিরাট বড় ব্র্যান্ড ছিল এখনও আছে কিন্তু ওপো দেখলো যে বাজেট সেগমেন্টের ফোন লঞ্চ করা সবসময় তাদের জন্য সুবিধাজনক হচ্ছে না তার কারণে রিয়েলমিকে কে আনলো এবার রিয়েলমি কম বাজেটের ফোনের কিং হয়ে গেল তেমনি রেডমি এসেছিল মার্কেটে কম বাজেটের অর্থাৎ মিডিয়াম বাজেট সেগমেন্টের ফোন লঞ্চ করার জন্য কিন্তু তারা একটা সময় এমন দেখলো যে কম্পিটিশন এত বেড়ে গেছে যে রিয়েলমিকে কে সব সময় সব ক্ষেত্রে টক্কর দেওয়া সম্ভব হচ্ছে না কাজেই তারা পোকো কে আবার নতুন করে বার করলো এবার আপনারা এ সময় দাঁড়িয়ে বলতে পারেন রিয়েলমি আর পোকো অনেকটা এক অর্থাৎ অর্থাৎ একে অপরকে তারা কম্পিটিটার হিসেবেই মানে এবং একে অপরকে বিট করার জন্যই তারা স্মার্টফোন লঞ্চ করে এবার রেডমি নোট নাইন প্রো আর প্রো ম্যাক্সটা যে দামে বেরিয়েছে ওই দামটাকে মোটেও মিডিয়াম বাজেট সেগমেন্ট বলা চলে না কারণ আঠেরো হাজার টাকা উনিশ হাজার টাকা সতেরো হাজার টাকা এগুলো একটু বেশি এবং আমাদের মার্কেটে সব থেকে বেশি যে কম্পিটিশনের প্রাইস সেগমেন্ট সেটা হচ্ছে দশ থেকে চোদ্দ হাজারের মধ্যে এবার রেডমি বুঝে গেল যে নোট নাইন প্রো বার করার পরে তাদের এই সেগমেন্টে তারা ওই ফোনটাকে আর রাখতে পারছে না সেটা অন্য কারণবশতই হোক আর যে কারণেই হোক না কেন তখন কি করল বুদ্ধি খাটিয়ে পোকোকে বলল যে আমাদেরই রেডমি নোট নাইন প্রোটার মতো সিমিলার ফোন সেটাকেই লঞ্চ করো কিন্তু সেটার প্রাইসটাকে কমিয়ে এবং তার মধ্যে যে ঘাটতিটা তৈরি করেছিলাম অর্থাৎ চার্জিং ক্যাপাবিলিটি সেটাকে আরও বাড়িয়ে এই ফোনটা লঞ্চ করো যাতে লোক ফোনটা কেনে আর আপনারা হয়তো এটা জানেন না যে আপনি পোকোই কিনুন বা রেডমি কিনুন সেই লাভটা একজনেরই হচ্ছে অর্থাৎ পোকো কিনলেও রেডমিরই ফোন বিক্রি হচ্ছে অর্থাৎ সাওমির হচ্ছে রেডমির কিনলেও সেই সাউমিরই ফোন বিক্রি হচ্ছে আপনি যারই ফোন কিনুন না কেন লাভ সেই একজনেরই কাজেই রেডমি নোট নাইন প্রো আপনি না কিনে যদি পোকো এম টু প্রো কেনেন তাহলে আপনার দিক দিয়ে হয়তো দু এক হাজার টাকা কম পড়তে পারে কিন্তু কোম্পানির কোনোই লস নাই কাজে এটা অনেকে বুঝতে ভুল করছেন যে রেডমির এবার লস হয়ে যাচ্ছে মোটেও নয় রেডমি লস নয় বরঞ্চ রেডমির লাভ হচ্ছে একটা ফোন তারা লঞ্চ করেছিল সেটা বিক্রি হয়নি পরবর্তী সময় তারা পোকোকে দিয়ে সেই ফোনটাই লঞ্চ করালো কম দামে এবং সেটা বিক্রি হবে হয়ে গেল রেডমির লাভ এবার এইভাবে যদি প্রত্যেকটা ফোন পোকো লঞ্চ করতে থাকে তাহলে একটা জিনিস আপনারা সবার আগে বুঝবেন যে রেডমি ফ্লপ হয়েছে ফোনটা তার কারণেই পোকো সেটা বার করেছে আবার রেডমি সেলটাকে বাড়িয়ে নেওয়ার জন্য এটা একটা বিরাট বড় মার্কেটিং স্ট্র্যাটেজি যার জন্যই তারা স্মার্টফোনের ইন্ডাস্ট্রিটাকে কাঁপিয়ে রাখছে ইন্ডিয়াতে আর এই ফাদে পা দেওয়াটা আমাদের মতো কাস্টমারের যুক্তিযুক্ত কাজ নয় এবার আমাদের অল্টারনেট কি কম দামে তো ভালো ফোন আমরা পাই না শুধু রেডমি রিয়েলমি আর এই পোকোই দেয় তাহলে কি করবেন এবার কিছু তো করার নেই সে জায়গায় আপনারা স্যামসাং কিনতে পারেন না হলে রেডমিই কিনুন কিন্তু দুদিন ওয়েট করার পরে কিনুন রেডমির ফোন যখনই দেখবেন অনলাইনে মারামারি করে ধাক্কাধাক্কি করে ফোন অর্ডার করে দিলাম এরকম যেন একদমই করবেন না দুদিন ওয়েট করুন দেখুন তারপরে ফোনটা কেনার চেষ্টা করুন যেমন ধরে নিন রেডমি নোট নাইন প্রো ম্যাক্স এটার দাম অনেক বেশি এবার আর তিন মাস পরে দেখবেন ওটার দাম এক নম্বর কমে যেতে পারে দুই নম্বর পোকো এমন একটা ফোন বার করবে যেটা ওকে বিট করে দেবে আর না হলে তো রিয়েলমি পাশে বসেই আছে এই হচ্ছে ধারণা তবে পোকো এম টু প্রো মোটেও খারাপ ফোন নয় রেডমি নোট নাইন প্রো এর মতো সেমই ফোন শুধু দামটা একটু কম আর চার্জার পাবেন ইন দ্য বক্স কাজে আমাদের ক্ষেত্রে দেখতে গেলে পোকো এম টু প্রোই কিনতে পারেন রেডমি নোট নাইন প্রো ভুলেও কিনবেন না এটা আপনারই লস হবে এবং দুদিন পরে আপনি পস্তাবেন যাই হোক এরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে এখনই জানান আমি আপনাদের নতুন বন্ধু মনে রাখবেন নামটা টেকফ্যাক্ট গাই আজকেকার মতো বিদায় নিচ্ছি